ভোলার দৌলতখানে বাস চাপায় অটোরিকশা চালক ও যাত্রীসহ চারজন নিহত হয়েছে। শুক্রবার সকাল 10:15টার দিকে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ওতরউদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভোলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন উপজেলার মধ্য জয়নগর এলাকার জাহাঙ্গীর মাতবরের মেয়ে রিমা আক্তার, তার চাচাতো বোন কাউসার মাতবরের মেয়ে শিখা আক্তার, একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেন মালের ছেলে আবুল কালাম এবং ভ্যানচালক আব্দুল কাদের। শিখা আক্তার স্থানীয় বাংলাবাজার হালিমা খাতুন মহাবিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনার পর স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। মানে গাড়ি চালানোর জন্য আমাদের আজকে সহপাঠীরা দুইজন মারা গেছে। রোড যতই খারাপ হোক কিন্তু কন্ট্রোলভাবে গাড়ি চালালে কিন্তু মানে আজকে ইয়াটা হইতো না। সকালবেলা গাড়ি যাইতেছে, দুইটা গাড়ি ক্রসিং করতেছে, কিন্তু ওই যে গাড়িটা গেছে ওই গাড়িটা ব্রেক না হতে ওই বাসে অটো এই গাড়ি উঠে গেছে, জায়গায় তিনজন মারা গেছে, একজন বরিশালে নিয়ে গেছে। অটো বাসে ডাইরেক্ট উড়িয়ে লেগে গেছে। এই প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্টগুলো হয় শুধু এই রাস্তার কারণে। আজ 17 মার্চ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন পালন উপলক্ষে আমার কলেজ হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের দুই স্টুডেন্ট তার বাড়ি ওতরুদ্দি থেকে বোরাকে আমাদের কলেজে যাওয়ার পথে প্রতিমধ্যে চট্টগ্রাম থেকে চরপেশনগামী বাস তাদেরকে চাপা দেয়, চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আমরা আকর্ষণ করছি যাতে ঘটনার সুষ্ঠু বিচার আমরা দাবি করি, ফাঁসি চাই এবং এই রাস্তা যেন অতি দ্রুত আমরা মেরামত করে যাতে ভবিষ্যতে এইভাবে আর ছাত্রীদের প্রাণ দিতে না হয়। আমরা খবর পাই সাধারণত এখানে আমাদের উদ্ধার টিম এখানে চলে আসি, আসার পরে দেখি যে এখানে একটা অ্যাক্সিডেন্ট, ওই একটা বাস মেরে দিয়েছে অটোকে, স্পটের মধ্যে তিনজন পড়ে আছে, তাদেরকে রক্তাক্ত অবস্থা এবং স্পট ডেড মারাই গেছে, এবং সাথে একজন যে ড্রাইভার ছিল সে অসুস্থ হয়েছিল, আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং সর্বশেষ আমরা জানতে পারছি সে বরিশালে যাওয়ার পরে সে মারা গেছে। সর্বমোট 4 জন মারা গেছে বলে জানাইছি। এখানে রাস্তার অবস্থা আসলে ভালো না, এটা ড্রাইভাররা যেভাবে গাড়ি চালায় এটা আরও সতর্ক হওয়া উচিত, মানুষের জীবন সম্পর্কে সাবধান হওয়া উচিত।